পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি আছে কি এক একজনের কাছে হয়তো উত্তর আলাদা হবে তবে এটা চিরন্তন সত্য যে সবার ক্ষেত্রে চাকরি কোনো বিশুদ্ধ অনুভূতি দেয় না আজকের বিশ্লেষণে কথা বলবো এমন কিছু চাকরি নিয়ে যা শুনে আপনিও হয়তো বলবেন বাহ এই চাকরিটি যদি আমিও পেতাম ভিড় হওয়া ট্রেনে যাত্রীকে ধাক্কা দিয়ে বগির ভেতর ঢুকিয়ে জায়গা করে দেওয়া এক অদ্ভুত পেশা শুনে কিছুটা অবাক হলেও নানা দেশে এ পেশায় যুক্ত আছেন এমন অনেকেই অনেকদিন ধরে জাপান নিউ ইয়র্ক সিটির রেল স্টেশনে প্রফেশনাল পুশাররা এ কাজ করে চলেছেন আর সূত্র অনুযায়ী আমেরিকার ফুল টাইমে এই চাকরি করে বছরে একজন ব্যক্তি সর্বোচ্চ 42 লাখ টাকা বেতন পেয়ে থাকেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স সহ বিভিন্ন দেশে এমন অনেক কোম্পানি আছে যারা পোষা জীবজন্তুর খাবার চেখে দেখার জন্য চাকরি দিয়ে থাকেন এই চাকরিতে টেস্ট করে দেখতে হয় যে কুকুর বিড়াল কিংবা পোষা প্রাণী খাবারটি পছন্দ করবে কি করবে না আর এ কাজে কর্মরত ব্যক্তিরা বছরে প্রায় আয় করে থাকেন 1,65,00,000 টাকা দক্ষিণ কোরিয়ার এমন একটি অনলাইন সাইট রয়েছে যারা শুধু খাওয়ার জন্য একটি কর্মী নিয়োগ দিয়ে থাকেন ওই ওয়েবসাইটে বিভিন্ন খাবার খেয়ে ভিডিও আপলোড করতে হয় শুধুমাত্র এই ভিডিও আপলোড করতে মাসে আয় করা যায় $10,000 নর্থ আমেরিকার ক্যান্ডিফান হাউস নামের একটি কোম্পানি কিছুদিন আগে টুইটারে জব সার্কুলার প্রকাশ করেছিল সেখানে তারা জানিয়েছে কোম্পানির জন্য খোঁজা হচ্ছে চিফ ক্যান্ডি অফিসার যাদের কাজ হবে দিনে 117টি লজেন্স খেয়ে টেস্ট করা আর এর জন্য বেতন হিসেবে পাবেন 73,00,000 টাকা স্যাম হ্যারিসন নামের একজন গলফ বল ডুবুরি 2015 সালে সিএনএনকে জানিয়েছেন তিনি বছরে 1,42,00,000 টাকা উপার্জন করতে পারেন এছাড়া গলফ বল ড্রাইভাররা প্রতিদিন $200 উপার্জন করতে পারে তবে এই কাজটি একটি খণ্ডকালীন চাকরি এছাড়া বিছানা আরাম কিনা কোম্পানি উৎপাদিত টিস্যুর ঘ্রাণ কেমন হবে তা পরীক্ষা করে দেখা অন্যের টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে থাকা সারাদিন টিভি দেখার মতো কাজে অনেক চাকরি রয়েছে যেসবের বেতন একেবারে হিংসে করার মতো কেউ মানুষ ধাক্কা কেউ বা লজেন্স খেয়ে লাখ লাখ টাকা আয় করে নিচ্ছে কোনো রকম যোগ্যতা ছাড়াই অথচ এমন অনেক মেধাবী ও সৃজনশীল মানুষ রয়েছে যারা রোজগার করতে পারতেন না দেখে কত সব অদ্ভুত চাকরি করছেন শুধুমাত্র দুবেলা খাবারের জন্য